হযরত দাউদ আলাইহিস সালাম কোথায় ছিলেন? আস্তে বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। আল্লাহ পাক বলেন, হে দাউদ, আমি তোমাকে খলিফা বানিয়েছি খানকার। কোথায় বলেন বলেন? কি করবা জমিনের খলিফা হয়ে? শুধু মনে মানাবা কি? ফাহাকুম বাইনান নাস বিল হা, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। আর ভাই, ন্যায় বিচার করার জন্য যে জায়গাগুলো লাগে, একটা জায়গা আজ মুসলমানদের হাতে নেই। যতগুলো জায়গা আপনি খেয়াল করে দেখেন, সবগুলো পৃথিবীতে জালেমদের হাতে। আপনি ন্যায় বিচার করবেন কি দিয়ে, কোন জায়গায় করবেন? সে জায়গাও নেই, সে জিনিসও নেই। বস করে ন্যায় বিচার করা যায়? আল্লাহ ফাহাকুম বাইনান নাসি দিয়েছেন, ন্যায় বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে। বলেন বলেন, লিন্নাস কোন মানুষ, বড় মানুষ লাম ব্যবহার করা হয় অনিষ্ট অর্থে। তার একটা অর্থ আছে, লাম ব্যবহার হয় জীবিত মানুষদের জন্য। নবী দাউদকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, জমিনের খলিফা হয়ে শুধু গরু ছাগলের বিচার না, তোমাকে বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে মানুষের ভেতরে। মানুষের বিচার করতে গিয়ে ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, মন মতো রায় দেওয়া যাবে না, বিচার করা যাবে না। তাহলে আল্লাহ নিজে তোমাকে সৎ পথ থেকে গোমরা পথে চালিয়ে দেবে, তার পথ থেকে সরিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশ সহ বিশ্বের বিচার ব্যবস্থা যারা আছেন, এটা কিন্তু একটা আমানতের চেয়ার। কথা বলেন না কেন? এই চেয়ারে যারাই বসে আছে তাদের একটু উদাসীনতার কারণে আজ হাজারো মানুষ থানার ভেতরে অন্ধকার অনুষ্ঠিত হয়ে আছে। আমি কোন অপরাধে 3 বছরে অন্তর্ভুক্ত থাকবো আপনি জবাব দেন? চুরি করলে সর্বোচ্চ শাস্তি দেয় 3 মাস। 3 মাস শাস্তি দেয় চুরি করলে। আমি কি চুরি করলাম আপনি আমাকে দেখান? কি ডাকাতি করেছি? আমি কি জেনাকার? আমি কি মানুষ হত্যাকারী? কি অপরাধে আপনি 3 বছর আটকালেন? জবাব দিতে পারবেন? কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে? একবার, দুইবার, তিনবার না, প্রায় 32 থেকে 33 বার। প্রতিবার আপনি ফেরত দেন, একটা বারের জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না, এটা আমানতের চেয়ার। এখানে বসলে আল্লাহর নির্দেশ, ফাহাকুম বাইনান নাসি বিল হাক, ন্যায় বিচার করা লাগবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কোনো রায় দেওয়া যাবে না, বিচার করা যাবে না। তারা যদি মন মতো বিচার করে, আমার মনে হয় ওই কাজ না করে, নফসের ধোকায় না পড়ে এই রিক্সা চালানো। আমি আপনাকে বাঁচার জন্য বলছি, আপনি ধরা খাবেন, আল্লাহ আপনাকে তার পথ থেকে দূরে সরিয়ে দেবে। আর আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে তামাম দুনিয়ার মালিক হয়ে আপনি কি করবেন? চোখ বন্ধ হওয়ার পরে ওইগুলো সব আমার ভাইয়ের জন্য আমাদের থাকা লাগবে কোথায়? আরো জমে আমরা জমিনে আছি না? আর আমরা জমিনে নেই, কেউ মসজিদে ঢুকে বসে আছে, কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ বাইতে। জমিটা যেহেতু ফাঁকা, এই জন্য তো মন মতো জমিন চালাচ্ছে তামাম দুনিয়ার সালেমেরা। এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে জমিনে ফিরে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে হযরতে ওমরের মতো জমিনে ফিরে আসার তৌফিক দিয়ে। জমিনে শুধু সে আপনি কি করবেন? অবতাগোমিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করেন। এ পৃথিবীতে আল্লাহর যত অনুগ্রহ আছে, দয়া আছে, সবচাইতে বড় দয়া হচ্ছে হালাল রুজি। এই জন্য হালাল রুজির কথার আগে আল্লাহ ওয়াসকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। হালাল রুজি কামাই করতে গিয়ে যেন আমাকে ভুলে যেও না, ওখানে আমি আল্লাহকে স্মরণ করবা। যারা আজ দোকানদারি করে, ব্যবসা করে,
তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাগফুরুন। ধ্বংস হয়ে যাবে দোকানদার গুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধুমাত্র যারা দোকানদারি করে ব্যবসা করে এদের জন্য না, তাম পৃথিবীর সবার জন্য এই আয়াত। কথা বলে না কেন? যারা শিক্ষকতা করে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক, এরা ক্লাসে যেগুলো শিক্ষা দেওয়ার কথা অধিকাংশ হক আদায় করে না, এই জন্য কোচিং করা লাগে, এই জন্য প্রাইভেট পড়া লাগে। সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে, 8টা ঘন্টা যদি আপনি সঠিক ভাবে যা পেয়েছিলেন ওইভাবেই দিতেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য কত যোগ্যতা অর্জন করা লাগে, কত কিছু কত জায়গা থেকে নেওয়া লাগে, এত কিছু নিয়ে আপনি ডক্টর হয়েছেন, অথচ দেওয়ার সময় ছাত্রদেরকে এই ক্লাসে দিতে চাই না, বলে আলাদা করে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, ওই গরিব জায়গায় যে ক্লাস নেবে। সরে বলে নাউজুবিল্লাহ, আল্লাহর কসম কোরআনে কারিম আমার সামনে আপনি ধরা খাবেন স্যার, কারণ আপনি নেওয়ার সময় কত বেশি নিয়েছেন আমি জানি। আমার ভার্সিটির যারা স্যার ছিল অধিকাংশ তো মিশরে, সৌদি আরবে, ডক্টর সিয়াদ এত বেশি তার জ্ঞান ছিল, ডক্টর লোকমান, আমার মনে হয় সারাটা জীবন যদি লোকমান স্যার কথা বলে আমার সারা জীবনে সন্তুষ্ট হয়ে যাবে, এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। আমি শুধু লোকমান স্যারকে না, লোকমান স্যার অনেক ভালো, অনেকগুলো স্যারকে অন্যান্য বিভাগের কথা বলছি, শুধু বিশ্ববিদ্যালয় না, কলেজে আছে সিস্টেম, মাদ্রাসা আছে সিস্টেম, প্রাইমারি আছে সিস্টেম। এরা নেওয়ার সময় অনেক কিছু আমরা নিতে থাকি কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দিতে চাই না। এই যে যেখানে বসে আছি এই চেয়ার, এই মেম্বার, এই মঞ্চটা, এখানে বসার আগে অনেক কিছু আমি কিন্তু নিয়ে এসেছি, পেয়েছি, দেওয়ার সময় ডেলিভারি দিতে পারছি না। এবার আসতে বলছি মনে করছে হুজুরও তারা খাবো, আমি তো তারা খাবো, কারণ 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 50 ঘন্টা আয়াতের উপরে পড়া লাগে। আমি যত তথ্য পেয়েছি যে প্রায় 10-20টা একাধারে লিখেছি এখানে, এতগুলো কথা বলার আগেই আল্লাহর অলিরা এসে বসে হুজুর এক হুজুরকে আমি খেজুর দিয়েছি। সুতরাং নেওয়ার সময় আমিও কম নেইনি, বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিয়েছি, দেওয়ার সময় আমিও ডেলিভারি দিতে পারছি না। আল্লাহ তুমি এই মঞ্চের হক আদায় করার তৌফিক আমাদের দান করো। কর্মজীবনে যে আল্লাহকে বেশি স্মরণ করো মানে ওজনে কম বেশি করবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। অনেক মানুষ আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ রোজা এমন কি মানুষ তাহাজ্জুদ পড়ে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ওর কর্ম জীবনে হালাল থাকতে পারছে না। আমার অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সের টা আনতে গেলাম, যিনি দায়িত্বে আছেন বললাম স্যার একটু সই করে দিলেই হয়ে যায়, আমার বলছে হামজা তাড়াতাড়ি করো, আমি তো কিছু প্রথমে বসতে পারি না, ডাকে বললাম স্যার আপনি কি সারা দেন, আমি তো তাড়াতাড়ি করছি। স্যার এবার মুখ ফুটে বলে ফেলছে নাম স্যার 2000 টাকা বের করো। সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে, দায়িত্ব দিয়েছে কি 8 ঘন্টার ভেতরে ছেলে মেয়েরা আনবে, সই করে সিল মেরে আপনি কাগজটা দিয়ে দেবেন, এইটাই আপনার নামাজ। কথা বলেন না কেন?
হ্যাঁ বসেন। অথচ উনি নামাজ মনে করেছে ওই 5-7 মিনিট 10 মিনিট যে তার জামাতে নামাজ পড়বে ওইটাকে, আর এইটাকে উনি দুনিয়ার কাজ মনে করছে। এই জন্য আল্লাহ কর্মজীবনের আগে আসকুরুল্লাহ কাসিরা দিয়েছেন, যে কর্ম জীবনে গিয়েছেন আমাকে ভুলে যেও না, ওখানে আমার আলোচনা আছে, স্মরণ আছে, জিকির আছে, ওইটা তোমার কর্ম জীবনের দায়িত্ব। ধরে বলেন সুবহানাল্লাহ। জীবন যদি সফল করতে চান অবশ্যই আপনাকে এই দুইটা কাজ করা লাগবে। এই জন্য মসজিদে মানুষ যখন প্রবেশ করে ডান পা দিয়েই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, দয়া চাই। বের হওয়ার সময় আল্লাহকে বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা, হে আল্লাহ তোমার কাছে আমি এসেছি, তোমার এই ঘরে রহমতের দরজা যা আছে সব কিছু খুলে দাও। এজন্য আল্লাহর দয়া আর রহমত পেতে হলে মসজিদমুখী হওয়া লাগবে, আর আল্লাহর ফজল অনুগ্রহ পেতে হলে জমিনমুখী হওয়া লাগবে। কথার অর্থ আমি বোঝাতে পেরেছি? রহমত পাওয়ার জন্য মসজিদ, রহমতের জন্য আরো জোরে বলেন। এজন্য অশান্তি লাগলে আপনি মসজিদমুখী হবেন, দুরাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহকে আপনার মুখের কথা, মনের কথা, দুঃখের কথা বলে, এটা রহমত পাওয়ার জায়গা। আর যদি কেউ অনুগ্রহ ফজল পেতে চায় অবশ্যই তার জমিনে আসা লাগবে। জমিনে এসে আমরা যেহেতু মুসলিম, 96% মুসলমানের দেশে আমরা আমাদের মালিককে আমরা ভুলে যাব না, কাজ করে খাব, যে যেই কাজ করে খাবে সেই জায়গায় সে আমার আল্লাহর বন্ধু। আল কাসিম হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সরাসরি আল্লাহর বন্ধু। কেউ ডিসি যে সে কাজ করে খাচ্ছে শুধু ডিসি হলে সে আল্লাহর বন্ধু হবে না, আল কাসিম এটা ব্যাপক অর্থবাদক শব্দ। যে কোনো কাজ যারা করে রাস্তা যদি ঝাড়ু দেয় এটাও কাজ। এটা কি বলেন বলেন? পৃথিবীর কোনো কাজ ছোট না, পৃথিবীর কোনো কাজ ছোট না। টয়লেট যারা পরিষ্কার করে এটাও কাজ, এটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে ও আল্লাহর বন্ধু। এজন্য কাজকে ছোট মনে করা, ঘৃণা করা, কাজকে ছেড়ে দেওয়া যায় যে কোনো কাজ করে, কিন্তু কাজটা হওয়া লাগবে ভালো। কি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেন মানুষের মওত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো, আমি পরীক্ষা করতে চাই তোমাদের ভেতরে কি ভালো কাজ করতে পারে। কি কাজ? আপনি এজন্য যে কাজই করবেন কাজটা যেন আপনার ওই আয়ত্তে ভালো হয়। যারা টাইলস মিস্ত্রি আছেন, যারা মোজাইক মিস্ত্রি আছেন, যে কোনো কাজ আপনি ছোট মনে করবেন না, ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ। কিন্তু যতটুকু পারেন সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি। এজন্য আমাদের কষ্ট করা লাগবে, যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলেও কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে। হে মানুষেরা, তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলেও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এজন্য পৃথিবীর কোনো কাজ যেহেতু ছোট না, যে কাজে আসেন আপনি নিজেকে ছোট মনে করবেন না, মনে করছেন আমি তো দোকানদারি করে আর একজন ডিসি আছে একজন এমপি ওর অনেক বড় না, কাজ তো কাজই। প্রত্যেক কাজ যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না, সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর যদি কেউ বন্ধু হয় আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু
ইখরিজহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। ঈমান যার আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়, আমার দায়িত্ব হয়ে যায় তাদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে বের করে নিয়ে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবন সফল করার জন্য যে পদ্ধতিগুলো দিলেন, এখন থেকে জীবনে যতদিন হায়াত আছে নামাজের সময় আসলেই নামাজ, নামাজ শেষ আর বসে থাকবো না, নামাজের পরে যাব কোথায়? কাজে। কোথায়? যে যেই ধরনের কাজ পেয়েছেন কাজ করে নয় কাজে, যে সঠিক থাকতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। আল্লাহ আমাদের তাওফিক দিন। জোরে বলেন আমিন। মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র কয়েকটা বাস্তব স্মৃতির বিধি শরীফ থেকে। সম্মানিত মা বোনেরা, আপনার তাওয়াক্কুল হওয়া লাগবে হযরতে হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনার ইবাদত বন্দেগী হওয়া লাগবে হযরতে মরিয়মের মতো, আপনার দৃঢ় ঈমান তৈরি করা লাগবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনার স্বামী ভক্তির উদাহরণ হওয়া লাগবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনার জ্ঞান অর্জন করার ইস্তিহা থাকা লাগবে হযরতে আয়েশার মতো, আপনার পর্দা পোশিদা এগুলো থাকা লাগবে বিশ্ব রবি সকলে ফাতিমাতুজ জাহরার মতো। আল্লাহ এই ছয়টা নারীকে নারীদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। সিরাজগঞ্জ সহ বিশ্বের মা বোনদেরকে ছয়টা নারীকে আদর্শ হিসাবে মেনে চলার তাওফিক দিন আমিন। আমার শরীরের দিকে এবং কণ্ঠের দিকে কাশি যেভাবে হচ্ছে আমি আর কথা বলতে পারছি না, সামনে শরীর সুস্থ হোক ভালো হোক পরিবেশ আসলে কথা বলবো। এখন মোসাফি মজলুম এবং অসুস্থ এই তিনটা বিষয় সামনে রেখে আমরা একটা মোনাজাত করছি। আল্লাহুম আমিন। এই মোনাজাতটা বসে করেন ভাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে, জীবনের অপরাধের দিকে তাকালে তোমার জান্নাতের আশা করা যায় না, আমাদের জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার ক্ষমা করতে ইচ্ছেও করবে না। অপরাধের দিকে তাকিয়ে না, তোমার রহমতের দিকে, তোমার অনুগ্রহের দিকে তাকিয়ে তুমি মাফ করে দাও। সূরা জুমার এই দশ নম্বর যে আদেশগুলো তুমি আমাদেরকে দিয়েছ অক্ষরে অক্ষরে পালন করার সুযোগ এবং পরিবেশ তৈরি করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কিয়ামতের ওই কঠিন ময়দানে এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিও আল্লাহ। সম্মানিত মা বোনেরা পর্দা ডালে বসে আছে, আল্লাহ তাআলা তাদেরকে ছয়জন নারীকে সামনে রেখে জীবন চালানোর তাওফিক দাও, তাদের তাওয়াক্কুল তুমি হযরতে হাসিরার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন তাদের স্বামী ভক্তের যে নিদর্শন এটা খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও, তারা যারা স্বামীকে সম্মান করতে পারে সেই তাওফিক মা বোনদের দান করো, তাদের পর্দা পোশিদাকে হযরতে ফাতেমার মতো বানিয়ে দাও, তাদের দৃঢ় ঈমানকে হযরতে আসিয়ার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা তিরমিজি শরীফের হাদিসটা আমাদের মা বোনদেরকে তুমি বাস্তব জীবনে প্রেক্ষাপটে এই দেশে মেনে চলার সুযোগ করে দাও। যত অতিথি আজকে এসেছে আল্লাহ আমি কোরআন হাদিস থেকে সঠিকটা তুলে ধরার তাওফিক তুমি আমাকে দিয়েছ, আমি তুলে ধরেছি, এই মানুষগুলোকে তুমি মেনে চলার তাওফিক দাও। আমাদের অনেকের রোগ শোক আছে, বিশেষ করে আমি নিজে অসুস্থ, শেফায়ে কামেলা যারা নসিব করো রব্বুল আলামিন, আমার কণ্ঠটা আমার শরীরটা তুমি ভিক্ষা দাও, আমাকে জ্ঞান তুমি ভিক্ষা দাও, সহজ সরল ভাষায় অল্প সময়ের ভেতরে করারের কথাগুলো তোমার বান্দা বান্দীদের বোঝাতে পারি ওই তাওফিক আমারে দান করো আল্লাহ। মানুষেরা মনে করে নামের আগে মাওলানা মুফতি আছে জন্য আমরা আলেম,
আলেম হওয়া সেভাবে দরকার, ওইভাবে আমাদেরকে কবুল করো যে দায়িত্ব তুমি দিয়েছো এই মেম্বারের এই মঞ্চের হক আদায় করার তৌফিক দাও। না জানি আবার কিয়ামতে তোমার দরবারে আমরা খারাপ হয়ে যাই কিনা। আল্লাহ তাআলা আমার মা বাবা সহ সব মানুষ আমরা হাত তুলেছি মা বাবার জন্য মেহেরবান করে ক্ষমা করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো। প্রশাসনের ভাইরা যারা এসেছেন নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গুলো নিজ নিজ এলাকায় রেখে যারা দেশ এবং জাতির দায়িত্ব পালন করে আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো, তাদের বাড়িঘর আত্মীয় স্বজন মা বাবাকে তোমার কুদরতের নজর দিয়ে তুমি আটকাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।